সুবর্ণরেখা নদীর জল ঢুকে প্লাবিত রামনগর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত রামনগরের বাঁধিয়া অঞ্চলের পাঁচটি গ্রাম। এখনও জলের তলায় বহু ঘরবাড়ি, ধানজমি, রাস্তাঘাট, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট বেশি। বাস্তবে এখানকার মানুষের অবস্থা ঠিক কতটা খারাপ সেটা দেখার জন্য পরিদর্শনে যান রামনগর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম জানা ও জেলা পরিষদের সদস্য সুরঞ্জনা মাইতি। উপস্থিত ছিলেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন। পাঁচটি গ্রাম সভায় জল প্লাবিত হয়েছে। এই মুহূর্তে ওদের থাকার জায়গাটাও সুরক্ষিত নয়, জল ঘরের মধ্যে জল, এরকম পরিস্থিতিতে রাস্তাঘাট, পুকুর সব জলে প্লাবিত হয়ে গেছে। সেখানে গিয়ে যখন সাধারণ মানুষের কাছে গিয়ে যখন পৌঁছালাম, সাধারণ মানুষের বার্তা যে আমাদের মানবিক পরিবহন সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন করোনা ও আমফান ঝড়ে যখন ক্ষয়বিক্ষত হয়ে গেছিল এই অঞ্চলের বিভিন্ন জায়গায়, আমাদের মন্ত্রী মহাশয় এইসব পাঁচটি গ্রামে আমাদের খাদ্য সামগ্রী ও ত্রিপল পৌঁছে দিয়েছিলেন। আজকে ও তিনি উনার কাছে গ্রামবাসীর তরফ থেকে বার্তা দিতে চাইছেন যে আজ যে পরিস্থিতির মুখে সম্মুখীন হয়েছে ওই সম্মুখীনের জন্য উনার কাছে আবেদন যাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল এবং বসবাসের যোগ্যের জন্য রাস্তা বা যদি কিছু করে কিছু করা যায় তার সুব্যবস্থা করে দিতে পারে। গ্রামবাসীরা বলেন, আমফান ঝড় ও করোনা প্রকোপ শুরুর সময় আমরা কিছু সাহায্য পেয়েছিলাম। মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের ত্রিপল ও খাদ্যদ্রব্য দিয়েছিলেন, কিন্তু বর্তমানে এই যে প্লাবন হয়েছে এর কারণে আমরা প্রতিদিন নতুন করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ এই প্লাবনের সময় আমাদের এই অবস্থায় আবারও আমরা দাদার দ্বারস্থ হচ্ছি। আমাদের আবেদন তাঁর কাছে যাতে পৌঁছায় তার জন্য দাদার অনুগামীদের ডেকেছিলাম। ওনারা এসেছেন এবং আমাদের পরিস্থিতি নিজেরা দেখেছেন। আমাদের কথা ওনারা মন্ত্রীমশাইয়ের কাছে পৌঁছে দেবেন বলেও আশ্বাস দিয়েছেন। গ্রামবাসীরা আরও জানান, মন্ত্রী শুভেন্দু অধিকারী আগেও যেভাবে আমাদের পাশে ছিলেন এখনও আছেন, আর তার প্রমাণ করোনা ও আমফান ঝড়ের সময় তিনি আমাদের পাশে থেকে বুঝিয়ে দিয়েছেন। ঘর বাড়ি সব আমাদের জলের ভিতরে, এখনও ঘরের ভিতরে এক কোমর করে জল, রান্না করার অসুবিধা, আমরা এখনও কোনো বন্যার ত্রাণ পাইনি, তিরপল পাইনি। আমরা মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করছি যাতে আমাদের এই 200-250 পরিবার সুষ্ঠুভাবে থাকতে পারে, তার জন্য কিছু তিরপল এবং ত্রাণের ব্যবস্থা করুন। দিব্যেন্দু ডিঙ্গালের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.